দাও আমাকে, প্লিজ আমাকে মেরো না, প্লিজ এরকম করো না, আমাকে যেতে দাও প্লিজ। তুমি কি চাও? আমি তোমার কি ক্ষতি করেছি? প্লিজ তুমি এমন করো না। আমার কাছে এসো না, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে, আমার কাছে এসো না। থেমে যাও, থেমে যাও, না হলে আমি লাফ দেব। দেখো আমার কাছে এসো না, তাহলে তাহলে আমি লাফ দেব, আমি লাফ দেব, একদম এগোবে না, একদম এগোবে না। ওয়াও, তো এই হলো ভীমগঞ্জের হাভেলি। শুট করতে দারুণ মজা হবে। কি কেমন লাগলো হাভেলি? অ্যামেজিং করণ, ইটস ফ্যান্টাস্টিক ডিরেক্টর বাবু, এবার আমাদের ফিল্ম হিট। যে ফিল্মে তুমি আছো তা তো হিট হবেই। চিত্রার মতো সুপারস্টার যে ফিল্মে আছে সে ফিল্ম তো প্রথমেই হিট হয়ে যায়। তা ঠিক, ইউ আর রাইট। কে জানে করণ সবসময় চিত্রার সঙ্গে কেন চিপকে থাকে। আমিও সুন্দর, আমারও যৌবন আছে, কে জানে চিত্রার মধ্যে এমন কি আছে যা আমার নেই। আমিও তো এই ফিল্মের হিরোইন। আরে শুনায় না, তুমি ওখানে কি করছো? এখানে এসো। কি কেমন লাগলো হাভেলি? তোমার চয়েস কোনোদিন খারাপ হয়েছে করণ? ব্যাস কয়েকটা জিনিস বাদ দিয়ে। করণ ভেতরে যাওয়া যাক। আরে এই মায়া কোথায় গেল? আরে মায়া, তুমি সবসময় পিছিয়ে পড়ো কেন? চলো। পৌঁছে গেলাম ভীমগঞ্জ হাভেলি। আমি ভেবেছিলাম যে হাভেলিটা নির্জন হবে, কিন্তু এখানে তো অনেক কটা গাড়ি রয়েছে। ওই দেখো লোকজন তো শুটিং এর জিনিস নামাচ্ছে। আরে বাহ, আমরা ছাড়া অন্য কেউ আত্মার শুটিং করছে তাহলে? আত্মাদের নয়, মনে হচ্ছে এখানে কোনো ফিল্মের শুটিং হচ্ছে। থ্যাঙ্ক গড বেঁচে গেছি, আমি তো ভাবলাম দুর্জন অন্য কাউকে কাজে লাগিয়ে দিয়েছে আমাদের বদলে। বাকি গেস্টদের ব্যাপারে কি করা যায় সেটা আমি দেখে নিচ্ছি, কারণ আমাদের আজকে শুটিং শেষ করতে হবে, হাতে খুব একটা বেশি সময় নেই। আপনাদের কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হচ্ছে না। আর তাছাড়া খুব শৌখিন আর সুন্দর হাভেলি আপনাদের। হ্যাঁ, শুটিং করতে খুব দারুণ মজা হবে। হ্যাঁ অবশ্যই, বাইরে শুটিং করলে আমার খুব আনন্দ হবে, আমাদের বাংলো বড় পর্দায় আসবে। আপনি চিত্রা ম্যাডাম তাই তো? ম্যাডাম
আমি আপনার খুব বড় ফ্যান। আমি আপনার একটা ছবি প্রায় 20 বার করে দেখেছি। ও রিয়েলি? হ্যাঁ। প্লিজ ম্যাডাম, একটা অটোগ্রাফ দিয়ে দিন ম্যাডাম। শিওর। থ্যাঙ্ক ইউ ম্যাম। থ্যাঙ্ক ইউটা আপনার নয়, আমাদের বলা উচিত। এত সুন্দর একটা হাভেলিতে শুটিং করার পারমিশন দিয়েছেন যে। পারমিশন আমি দিইনি ম্যাডাম। তাহলে কে দিল? ইনি হলেন রণ বিজয় সাহেব, এই হাভেলির মালিক। হ্যালো। হাই। তো আপনি এই সুন্দর হাভেলির মালিক? হ্যাঁ, হাভেলি আমার পূর্বপুরুষদের, তাদের অবর্তমানে হাভেলি তো আমারই হবে। তো আপনি এখানেই থাকেন? আগে না, আমি এখানে কিছু দরকারি কাগজ সই করতে এসেছি, কিন্তু এখন যখন আপনারা এখানে এসেই গেছেন ভাবছি কিছুদিন থেকেই যাই। এই সুযোগে আপনাদের সিনেমার শুটিংটাও দেখা হয়ে যাবে। সো ম্যাডাম, কেমন লাগলো আমাদের এই হাভেলি? আহ, খুব সুন্দর। হ্যাঁ, কিন্তু আপনার থেকে বেশি সুন্দর না। একদম ঠিক বলেছেন আপনি, চিত্রার অপরূপ সৌন্দর্যের সামনে আপনার সুন্দর হাভেলি কিছুই নয়। প্লিজ করেন, তোমরা কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ। দেখুন, আমি মিথ্যা বলি না, আপনি সত্যিই খুব সুন্দরী। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, ও হলো সুনয়না আর ও মায়া। হ্যালো। হাই। হ্যালো, আপনাদের থাকার ব্যবস্থা আমি করে দিয়েছি, যদি আপনাদের কোনো কিছু দরকার পড়ে তাহলে দ্বিধা করবেন না কিন্তু। থ্যাংকস আ লট। আমি এখন আসি। হ্যাঁ বলুন। আমরা এখানে শুটিং করতে এসেছি, আপনার এই হাভেলির উপর একটা ডকুমেন্টারি ফিল্ম বানাতে চাই। আরে বাহ, এখন আমাদের এই হাভেলির উপর দুটো সিনেমা হবে? গুড, ভেরি গুড। আপনারা বিশ্রাম করুন, আমার একটু কাজ আছে। আই উইল সি ইউ লেটার। ওয়াও চিত্রা, পুরুষ মানুষকে কি করে লাট্টু করতে হয় সেটা তোমার থেকে শিখতে হয়। এমন চোখ মুখ করে মনে হয় অন্ধ তোমার জন্য পাগল হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে কোথাও কিছু পড়ছে, তোমার মন পড়ছে না তো? প্লিজ, এখানে অনেক লোক আছে, তোমাদের ঝগড়া করার তো অন্য কোথাও গিয়ে করো, এখানে বেকার তামাশা করার কোনো দরকার নেই। কারণ তুমি আমাকে কেন বলছো? তুমি কি আমাকে কথা শোনাচ্ছো? হ্যাঁ, আর তুমি তো ধোয়া তুলসী পাতা। হঠাৎ তো হাওয়া কোথা থেকে আসছে? হঠাৎ করে এত ঠান্ডা ঠান্ডা লাগছে কেন? শালটা কি?
পেইন্টিং? আরে আপনারা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আপনারা এখানে কি করছেন? তুমি এতক্ষণ ঘুমাওনি? না না, মানে আমার আমার ঘুম আসছিল না, তাই এমনি এমনি। কিন্তু আপনারা এখানে কি করছেন? আসলে আমাদের শুটিং এর কাজ বাকি ছিল, সেটাই সেরে নিচ্ছিলাম। ও ঠিক আছে, আপনারা আপনাদের কাজ করুন আর আমি শুতে যাচ্ছি। ওকে, গুড নাইট। ইয়া, গুড নাইট। ওকে, কেমন ভয় পেয়েছে মনে হলো না? হয়তোই আমাদের কাছ থেকে কিছু লুকোনোর চেষ্টা করছে। এমন কি হতে পারে যেটাও আমাদের থেকে লুকোবার চেষ্টা করছে? আরে এই রিসার্চ আমরা কাল সকালে করি প্লিজ, এখন খুব ঘুম পাচ্ছে আমার। রাঘব, কাম অন ইয়ার, প্লিজ ইয়ার। হর্ষ, ঠিক আছে, শুয়ে পড়ে যাক। গুড নাইট। গুড নাইট। কে কে ওখানে? কে ওখানে? কাকারেন, দেখো আমি কিন্তু ভীত নই। আমি তোমাকে বলছি দাঁড়াও। আমি বলছি আমার কাছে আসবে না, আমি বলছি দাঁড়াও। ও হাই, কেমন আছেন? খুব ভালো। অদ্ভুত ব্যাপার, আজকে চাঁদ দিনের বেলায় উঠেছে। চাঁদ দিনের বেলা? চাঁদ আকাশে না, আমার সামনেই দাঁড়িয়ে। ও যাক, আপনারা শুটিং করুন, আমি বেরোই। কেন?
আপনি শুটিং দেখবেন না, চলে যাবেন? না, আজকে না, একটা দরকারি কাজ আছে। আমি এদিক থেকেই যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। থ্যাংক ইউ সো মাচ। চিত্রা ম্যাডামের সঙ্গে কিছু একটা লফড়া চলছে রণবিজয় স্যারের। চলো। আপনাদের ওই ডিরেক্টরকে দেখছি না, কি নাম জানো ওনার? কি ও হি ইজ দেয়ার। আচ্ছা তাহলে চলি। থ্যাংক ইউ। হাই। হাই, কেমন চলছে শুটিং? ভেরি গুড। গুড। আচ্ছা তাহলে আসি। হ্যালো মিস্টার রণবিজয়। হাই, আই হোপ আপনাদের ঘুম নিশ্চয়ই ভালো হয়েছে। অচেনা জায়গায় ঘুম কমই আসে। রাইট, ওকে আসি তাহলে। শুনায় না কোথায়? শুনায় না ম্যাডাম। ম্যাডাম শর্ট রেডি আছে, ডিরেক্টর স্যার ডাকছেন। ম্যাডাম শুনায় না। ম্যাডাম এখানে তো কেউ নেই, বাদ শুনে গেছেন হয়তো। কিছু হয়ে যায়নি তো ম্যাডাম? আরে এখানে তো কেউ নেই, গেলেন কোথায়? কোথাও চলে যাননি তো? স্যার, স্যার শুনে না ম্যাডাম, কোথাও নেই স্যার। আমি সব জায়গা খুঁজেছি। কি, ওনার জিনিসও ঘরে নেই? ও কোথাও চলে যায়নি তো? হতেও পারে, তাছাড়া তোমার কারণে কাল অনেক আপসেট ছিল। হোয়াট কারণ? ছোটখাটো তর্কাতর্কি তো সব জায়গাতে হয়, তার মানে ও শুটিং ছেড়ে চলে যাবে? এভাবে না বলে কেউ যায়? এখন শুটিং কি করে হবে আমাদের? ডোন্ট ওয়ারি কারণ, ও নেই তো কি হয়েছে, অন্য কেউ করে দেবে। আর কেউ? আর কেউ কে? মায়া। কারণ সুনানার রোল এখন মায়া করবে। আমি? করণ খুব ভালো ডিরেক্টর, তাছাড়া ও তো পাথরের থেকে অভিনয় বার করে নেয়। আর তুমি তো এতটাও খারাপ নও। কিন্তু চিত্রা, আমার কথা শোনো, কালকে আমার কাছে যখন ডেট থাকবে না তখন তোমার শুটিং আটকে যাবে, তোমারই ক্ষতি। ঠিক আছে তেজিন্দর, সুনেনার কস্টিউম দিয়ে দাও। ওকে স্যার। ড্রেসম্যান ম্যাডামকে কস্টিউম দাও। খুবই আশ্চর্য ঘটনা, কাল রাতেই তো সুনেনাকে দেখেছিলাম, আর ও হঠাৎ করে এইভাবে উধাও কি করে হয়ে গেল? আমার তো মনে হচ্ছে ওই আত্মা নিশ্চয়ই কিছু করেছে সুনেনার সাথে। কোথাও কোনো আত্মা সুনেনাকে মেরে ফেললো না তো? যদি এই কাজটা সত্যি অশুভ আত্মাই করে থাকে, তাহলে ও শুধু সুনেনাকেই বা মারলো কেন, অন্য কাউকে কেন নয়? আরে আমার তো মনে হচ্ছে এটা ওই খুনি আত্মা, আজ সুনেনাকে মেরেছে, কাল অন্য কাউকে মারবে। কিন্তু এই হাভেলিতে ওর লাশ পর্যন্ত পাওয়া যায়নি। এক কাজ করি, সুনেনার লাশটা খুঁজি, অন্তত আমরা এটা তো নিশ্চিত হবো যে ওই কাজটা অশুভ আত্মারই আর কারোর নয়। ইউ আর রাইট, লেটস গো। আর যখনই আমি নিজেকে এই দর্পণে, কে জানে আমি এই রোল করতে পারবো কিনা, আমার তো এই ডায়লগও মুখস্থ হচ্ছে না। আরেকবার পড়ি। আর যখনই আমি নিজেকে এই দর্পণে দেখি, তো আমার নিজের চেহারা না বরং চাঁদের চেহারা দেখতে পাই। হ্যাঁ, আর যখনই আমি নিজেকে আয়নায়, মায়া, কেউ কি আমায় ডাকলো?
যখনই আমি নিজেকেই দর্পণ, হ্যাঁ দর্পণ, যখনই আমি কেউ না কেউ তো আছে, আমাকে ডাকছে। মায়া, তুমি হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছো। স্বপ্ন? আমি এখানে মরতে বসেছিলাম আর তোমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখেছি? মায়া, ও কে যে তোমার উপর হামলা করেছিল? জানি না, খুব বুড়ো একজন লোক, 200-300 বছর বয়সী তো হবেই। কি 200-300 বছর? কি উল্টো পাল্টা বলছো তুমি? 200-300 বছর কেউ বেঁচে থাকতে পারে? মায়া, তুমি নাটক করছো না তো আমাদের সবার অ্যাটেনশন পাওয়ার জন্য? আমি এরকম মিথ্যে নাটক কেন করব চিত্রা? কেন? তুমি যে ফিল্মটা পেয়ে গেছো, অবভিয়াসলি বাকি হিরোইনদের মতো তুমিও নাটক দেখাচ্ছো। তুমি কি খারাপ কথা বলছো? এখানে আমি মরতে বসেছিলাম আর তুমি আমাকেই দোষ দিচ্ছো। একটা কথা মনে রেখো, আমি যদি এই মুভি তোমাকে দিতে পারি, আবার তোমার থেকে কেড়েও নিতে পারি, বুঝলে? মায়া, চিত্রা, ঝগড়া করা বন্ধ করবে তোমরা। আরে, কাল সকালে শুটিং করতে হবে, রাত অনেক হলো, যাও ঘুমিয়ে পড়ো। লিসেন করেন, আমি এরকম অদ্ভুত পরিবেশে শুট করতে পারবো না, আর এই নাটক যদি আবার কাল হয় না, দেন আই উইল ওয়াক আউট ফ্রম ইওর শো। চিত্রা, এবার তুমি কি করছো? যাও।
গিয়ে ঘুমিয়ে পড়ো। কি মনে হচ্ছে তোদের, এই মায়া সত্যি বলছে? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই এই হাভেলিতে এই বুড়ো মানুষটার আত্মা আছে, যে সুনয়নাকে উদ্ধার করার পরে মায়াকে মারার চেষ্টা করলো। যদি আমরা তাড়াতাড়ি খুঁজে বার করতে না পারি যে আত্মাটা কি চায়, তাহলে লোকজনের উপর বিপদ বাড়তেই থাকবে। চিত্রা, আমি আপনাকে কিছু বলতে চাই। তার জন্য এত ভাবার কি আছে, বলুন না প্লিজ। চিত্রা, তুমি কি আমাকে বিয়ে করবে? উইল ইউ ম্যারি মি? এটা কি ধরনের রসিকতা রণবিজয়? না চিত্রা, এটা কোনো মজা নয়। আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর চাই তুমি আমাকে বিয়ে করো। সো তুমি কি মিসেস রণবিজয় হওয়ার জন্য তৈরি? বিয়ে করে ফেলি কাল, এত তাড়াতাড়ি? চিত্রা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, শুধু তোমার হেয়ার অপেক্ষায় ছিলাম। ওকে গ্রেট, ওয়ান সেকেন্ড, এক্সকিউজ মি এভরিবডি, আসুন আসুন, আপনাদের সাথে একটা দরকারি কথা আছে, একটা একটা সুখবর আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইনফ্যাক্ট আমরা আমি আর চিত্রা কাল বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কি হলো, আমাদের কেউ শুভেচ্ছা জানাবে না? চিত্রা, এক মিনিট এদিকে এসো। কি হয়েছে কারণ? তুমি রণবিজয়কে কি করে বিয়ে করতে পারো? কি করে বিয়ে করছি মানে, ভালোবাসি আমরা দুজন দুজনকে। তোমার সাথে ও দেখা হয়েছে মাত্র কদিন হলো, তুমি ওকে ভালোবাসতে শুরু করলে। কারণ দিন গুনে প্রেম হয় না, প্রেম হয়ে যায়। আর এই অ্যানাউন্সমেন্টের জন্য তুমি আমাকেও কিছু বললে না? ও সব কিছু এমন হুট করে হয়ে গেল যে আমি তোমাকে জানাতেই পারলাম না। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমি জানি তুমি রণবিজয়কে কেন বিয়ে করতে চাইছো। কেন করতে চাই? কারণ ও একজন ধনী লোক, ওর ওই টাকার আলোতে তোমার ওই চোখ একেবারে ঝলসে গেছে। হোয়াট? কারণ তুমি আমার সম্পর্কে এরকম নোংরা কথা ভাবলে কি করে? চিত্রা, বিয়ের জন্য এত তাড়াহুড়ো করা উচিত নয়। আচ্ছা, তুমি এখন আমাকে জ্ঞান দেবে আমি কি করব না করব? তুমি আমাকে অ্যাডভাইস আবার কে বলো তো? একটা স্ট্রাগলার, যেরকম রোল দিয়েছি সেভাবেই সব কেড়ে নেব, বুঝেছ? চিত্রা, তুমি নিজের রাগের শোধ ওই বেচারির উপর কেন তুলছো? ও তাহলে ও এখন বেচারি? তুমি তো টেনিসের বল হয়ে গেলে কারণ, একবার এদিকে একবার ওদিকে। জানি না চিত্রার কি প্রবলেম, আমার পিছনে কেন লেগে আছে? আমি কি সুনয়নার রোল চেয়েছিলাম? চাইনি তো, ও তো নিজেই আমাকে রোল দিল, আর এখন সেই কথা তুলে শুধু খোটা দিয়ে যাচ্ছে।
আরে আমি তো ছিলাম, কখন থেকে তোমায় ডাকছি, আর তুমি তো শুনতেই পাচ্ছিলে না। চিত্রার ওই ব্যবহারের জন্য আমি ক্ষমা চাইছি, সরি। না কারণ, তুমি কেন ক্ষমা চাইছো? কেন নয়, ওর এভাবে সবার সামনে তোমাকে ইনসাল্ট করা উচিত হয়নি। যাই হোক, তুমি গিয়ে আরাম করো, তোমার সিনের শুটিং আমরা কালই করব, ওকে? আরে মায়া, আমরা তোমাকেই খুঁজছিলাম। ঠিক আছে, আমি সেটে যাচ্ছি, তাছাড়াও অনেক কাজ বাকি আছে এখনো, ওকে? এক্সকিউজ মি। মায়া, ওই রাতের সম্পর্কে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। চলুন। কে, কিছু বলছো না কেন তুমি? কে কে তুমি? এখানে তো রাস্তা বন্ধ। এটা ওই 300 বছর পুরনো আত্মা নয় তো, যে যে মায়ের উপরে হামলা করেছিল? Oh.
দেখো মায়া, অন্যরা যাই বলুক না কেন, তোমার কথা বিশ্বাস করুক বা না করুক, কিন্তু আমরা জানি যে কাল রাতে তুমি যা কিছু বলছিলে সত্যি বলছিলে। যাক, কেউ তো আছে যারা আমার কথা বিশ্বাস করছে। মায়া, ঠিক করে মনে করে বলো, শুরু থেকে কি হয়েছিল কাল রাতে? আমি আমার ঘরে আমার ডায়লগ মুখস্থ করছিলাম, আর ঠিক তখনই আমি কারুর আওয়াজ শুনতে পেলাম। মায়া, কেউ আমাকে ডাকছিল। কে তোমার নাম ধরে ডাকছিল? ওটা কার আওয়াজ ছিল মায়া? জানি না, আমি আগে ওইরকম আওয়াজ কোনো দিন শুনিনি। তারপর কি হলো? তারপর আমি আমার ঘর থেকে বেরোই, আর আমি একটা বুড়ো লোককে দেখতে পাই যে অনেক বয়স্ক ছিল, আর ও আমার উপর হামলা করে দেয়, মেরে ফেলতে চাইছিল আমাকে। ও কি তোমাকে কিছু বলল যে ও কি চায় বা তোমাকে কেন মারতে চায়? না, কিন্তু যদি ঠিক সময়ে তোমরা সবাই না এসে পড়তে তাহলে আজ আমি বেঁচেই থাকতাম না। চিন্তা করো না মায়া, তোমার কিছু হবে না। কিন্তু কিন্তু আমি এটাই বুঝতে পারছি না যে ওই বুড়ো লোকটা কে ছিল, আর এভাবে হঠাৎ উধাও কি করে হলো? আসলে মায়া, বুড়োটা কোনো মানুষ নয়, বড়। ম্যাডাম, আপনারা কি কোথাও করণ স্যারকে দেখেছেন? ওনাকে কোথাও পাচ্ছি না, উনি নিজের ঘরেও নেই। চলো ঘরে গিয়ে দেখা যাক। এভাবে কিভাবে করণ এর কোনো খোঁজ পাওয়া গেল? আরে কোথায় খোঁজ পাওয়া গেল, কি জানি কোথায় চলে গেল, আর কেউ কিছু জানে না। যদি কারণের যাওয়ার দরকারই ছিল তাহলে জিনিস নিয়ে যাওয়া উচিত ছিল কি? হ্যাঁ, করণ স্যার তো আমাদের বলেই যেতে পারতেন। এ কি, চিত্রার নামে লেটার? এ তো করণের হ্যান্ডরাইটিং। ইয়ামিনি, এটা পড়ো। আমি চিত্রাকে খুব ভালোবাসি, আর রণবিজয়ের হয়ে যাবে এটা আমি দেখতে পারবো না, এই জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি। করণ কি? করণ আমাকে ভালোবাসে তো, ও কোনোদিন আমাকে কিছু বলেনি কেন? ভালোবাসার কথা শুধু কথা দিয়ে হয় না, এটা এটা এমন একটা আবেগ যাতে কথা না বলে অনেক কিছু বলা যায়। সে যাই হোক, আমি শুধু রণবিজয়কে ভালোবাসি আর ওকেই বিয়ে করব। বেচারা করণ স্যার, বেচারা মাই ফুট, মাঝপথে এইভাবে শুটিং ছেড়ে চলে গেল, এখন শুটিং কি করে হবে? সো আনপ্রফেশনাল। করণের থেকে আমি এরকম মোটেই আশা করি। তো কি করবে, শুটিং মাঝপথে ছেড়ে চলে যাবে? তাছাড়া তোমাদের কাছে অপশনই বা কি আছে? শুট কে করবে, তুমি করবে নাকি তুমি করবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা আপনাদের জিনিস প্যাক করে নিন, আমি কাল শহরে যাওয়ার ব্যবস্থা করছি। আই এম সরি, আমি কাল যেতে পারবো না, আমার কাল বিয়ে। দেখুন ম্যাডাম, আপনি এখানে থাকতে চাইলে থাকুন, কিন্তু আমাদের তো এখানে থেকে যাওয়ার কোনো মানেই হয় না। ওকে, আই উইশ ইউ অল দ্য বেস্ট ম্যাম। থ্যাংক ইউ। আর হ্যাঁ, করণের সঙ্গে দেখা হলে বলে দেবে যে আমি ওর মুভি করছি না, তাই ও যেন অন্য কোনো হিরোইন খুঁজে নেয়। চলো চলো চলো, তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে এসো, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বেরোতে হবে। রণবিজয় কোথায় তুমি?
জয়েন বিজয়, এটা তুমি তো? চলে এসো তো, দেখো তো আমাকে কেমন দেখাচ্ছে। ঠিক আছে, তুমি যদি না আসো তাহলে আমিও তোমাকে আমার মুখ দেখাবো না। সরি, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, এখন তো আর তুমি আমার মুখ দেখতে পারবে না। তুমি তুমি এখানে কি করছো? আর আর রণবিজয় কোথায়? রণবিজয়, তুমি এত লেট করে এলে। সরি সোনা, অনেকক্ষণ অপেক্ষা করতে হলো না তোমায়? অনেকক্ষণ। তুমি গিয়ে বিয়ের ব্যবস্থা করো। ওকে। বিয়ের ব্যবস্থা করো মানে? আমরা আমরা এখানে বিয়ে করছি না? না। তাহলে কোথায় করব? হাভেলির একটা বিশেষ ঘরে। ও, বিশেষ ঘরে? হ্যাঁ, আমাদের বিশেষ রাজকুমারীর জন্য বিশেষ ঘরে। যাই। ম্যাডাম কিছু নেবেন? চা, জলখাবার? না না, কিচ্ছু লাগবে না। ওকে। পারলে না আমাকে? আমি তোমার অতীত, আমার অতীত, তোমার 300 বছরের পুরনো অতীত। কি হয়েছিল 300 বছর আগে জানতে চাও? তাহলে আমার চোখের দিকে তাকাও। আপনাদের মালপত্র আমি গাড়িতে রেখে দিয়েছি, এখানে এলেন খুব ভালো লাগলো। আরে আমি যেটা বলছিলাম, আমার কথাটা তো শুনুন, একবার যদি মিস্টার রণবিজয় আর চিত্রার সাথে দেখা হয়ে যেত তাহলে বিয়ের অভিনন্দন জানিয়ে দিতাম। আপনারা দুজন কারোর সঙ্গে দেখা করতে চান না, আপনারা যেতে পারেন। কিন্তু আমি বললাম না, আপনারা যেতে পারেন। এই লোকটা এরকম ব্যবহার কেন করছে আমাদের সঙ্গে? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আমার তো এই বিয়েটাই অদ্ভুত লাগছে, না কোনো সাজগোজ, না কোনো নিমন্ত্রিত। চলো।
ও এখানে কি করছে? মায়া, তুমি এখানে কি করছো? তুমি তো চলে গেছিলে না? আমাদের যেভাবেই হোক বিয়ে বন্ধ করতে হবে। চিত্রার জীবনে ঝুঁকি আছে। চিত্রার জীবনের ঝুঁকি? তুমি কি করে জানলে? কেননা আমিও শিকার হয়েছি এই খুনে বিয়ের। তুমিও? মানে? হ্যাঁ, আজ থেকে 300 বছর আগে আমারও পালকি এসেছিল এই রাজবাড়িতে। সেটাই করছি যার জন্য তোকে আমি বিয়ে করেছি। কি? ছাড়ো, ছাড়ো আমাকে। দরজা খোলো, দরজা খোলো। দরজা, দরজা খোলো। তোর হাতের উৎসর্গ হচ্ছে যাতে আমার হাত ঠিক হয়ে যায়। কি? তোকে মরতে হবে, তোর যৌবনটা আমার চাই। যদি আমি যৌবন ফিরে পাই, আমি অনেক বছর বেঁচে থাকবো। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? যাতে তুমি আমার প্রাণ নিতে পারো। নিজের স্বামীর জন্য প্রাণ দিবি না তুই? আমি তোমার কথা সবাইকে জানিয়ে দেবো। বেঁচে থাকলে তবেই না। তার মানে রণবিজয় একটা আত্মা? হ্যাঁ, আর বিয়েও এই জন্য করে যাতে ওর বউয়ের আয়ু ওর হয়ে যায় আর ও চিরদিনের জন্য বেঁচে থাকে। বউয়ের আয়ু ও পেয়ে যাবে, কিন্তু কিভাবে? চোখ দিয়ে। চোখ দিয়ে? সেটা কিভাবে? চোখই মনের আয়না। মানুষের চোখের দিকে তাকিয়েই বোঝা যায় যে তার আত্মা শুভ না অশুভ। আর রণবিজয়ও চোখের দিকে তাকিয়ে নিজের স্ত্রীর আত্মার কাছে পৌঁছতে পারে। আর তারপর ওকে মেরে ওর ওর জীবনের উপর কব্জা করে নেয়। কি জানি কত বছর ধরে চলে আসছে এই হত্যা লীলা। তার মানে রণবিজয় চোখ এই জন্য তুলে নেয় যাতে সেই চোখগুলো দিয়ে ও তার আয়ু বাড়াতে পারে। হ্যাঁ, আর যখনই সেই চোখ বুড়ো হয়ে যায় ও নতুন চোখ খুঁজতে শুরু করে দেয়। তারপর আবার আবার একটা বিয়ে, নতুন একটা বউ। আমাদের চিত্রাকে বাঁচাতে হবে। আমাদের ওকে বলতে হবে যে পালকিতে না, চিতায় ওঠার প্রস্তুতি নিচ্ছে। মায়া, কিছু তো উপায় আছে এই বিয়ে বন্ধ করার আর রণবিজয়কে শেষ করে ফেলার। আমাদের ওই সব চোখ পুড়িয়ে দিতে হবে,
যা এখনো তাজা আছে, যেগুলো এখনো বুড়ো হয়ে যায়নি। আর যখনই ওই চোখ ছাই হয়ে যাবে, রণবিজয়ও শেষ হয়ে যাবে, আর তার এই বিয়ে বিয়ে খেলাও। মায়া বলেছে সেই গুপ্তপদ এদিকেই কোথাও আছে। আমার তো মনে হয় যামিনী ওই গুপ্তপদগুলো ওই পেন্টিংস এর পেছনেই আছে। তাহলে তো আমাদের একটা একটা করে পেন্টিং চেক করতে হবে। আপনারা এখানে কি খুঁজছেন? আমি বলেছিলাম না এখানে না আসতে, কথা না শুনবার, ফলাফল শুধু মৃত্যু। এটা তো আত্মা। হ্যাঁ, আত্মা, খারাপ আত্মা। মনে হচ্ছে ওখানে বিয়ে শুরু হয়ে গেছে, আমাকে ওখানে যেতে হবে। এদের কত আমি পরে দেখে নেব। আপনারা সাত পাকের জন্য উঠে দাঁড়ান। দাঁড়াও চিত্রা, চিত্রা দাঁড়াও, ভুলেও বিয়ে করো না। তোমার সাহস হলো কি করে এখানে আসার মায়া? চিত্রা, তুমি রণবিজয়ের সঙ্গে বিয়ে করো না, ও মানুষ না। বাইরে বের করো এই সব অনিমন্ত্রিত লোকেদের। চিত্রা, এরা চিত্রা, এরা সবাই আত্মা, রণবিজয় একটা আত্মা। চিত্রা, পালিয়ে যাও এখান থেকে। কি আত্মা? তুমি এদের কথা শুনো না চিত্রা। রণবিজয়, এটা এটা কি? চিত্রা, ও মানুষ না, ও আত্মা। এই বহু বছরের পুরনো মরা যে আবার বাঁচতে চাইছে। চিত্রা, অনেক বড় ভুল করে ফেলেছি তোকে বাঁচিয়ে রেখে আমি। যামিনী, আমার মনে হচ্ছে একদম ঠিক জায়গায় আমরা এসেছি। রাঘব, এই দেখো। যদি আমি বুঝতে পারতাম যে তুই আমার বিয়েতে বেগড়া দিবি, তাহলে তোকে কিছুতেই বাঁচিয়ে রাখতাম না।
আপনারা তাড়াতাড়ি সাত পাকে ঘুরে নিন, না হলে কিন্তু বিয়ের লগ্ন বেড়েই যাবে। আমি তোমাকে বিয়ে করতে দেব না রণবিজয়। বিয়ে তো আমি করেই ছাড়ব। রণবিজয় দাঁড়াও, তুমি এরকম করতে পারো না। দাঁড়াও রণবিজয়, তুমি এরকম করতে পারো না। রাঘব, এ তুমি কি করছো? এই এই চোখগুলো তো জ্বলে যাচ্ছে। দেখো জামিনী, আমি তো বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। আমাকে ক্ষমা করে দাও মায়া, আমি সব সময় তোমাকে অপমান করেছি, আর তুমি আজ আমার জীবন বাঁচালে। ও সব কথা ভুলে যাও চিত্রা, আজ আমি খুব খুশি, আমার অনেক বছরের পুরনো প্রতিশোধ নেওয়া যে পূরণ হলো। এখনই হাভেলিতে না কোনো বিয়ে হবে, আর না রণবিজয় কোনো মেয়ের জীবন নিতে পারবে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।